হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন থাকছে সোমেন্দা কেন টাকা চুরি করেছে এবং সোমেন্দাকে পিহু ও ঋষি ধরতে পারবে কিনা সেই বিষয়ে আপডেট। তার আগে বিনোদনের সকল খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মন ফাগুন নাটকে জ্ঞান ফিরল পিহুর মাসির, এবং জ্ঞান ফিরেই সে দেখতে পেল যে 10 লাখ টাকা টাকাতেই হয়ে গেছে। বৃষ্টি বাড়িতে এরকম ঘটনা কখনোই ঘটেনি। হঠাৎ করে এভাবে টাকা চুরি মেনে নিতে পারছে না পিহুর মাসি। তারপরে আমরা দেখতে পাবো, ফোন করে সবটাই বলে দিবে পিহুর মাসি, অবাক হয়ে যাবে পিহু। এরকম ঘটনার পিছনে শুধু একজনেরই হাত থাকতে পারে, সে হলো সোমেন্দা। সোমেন্দাকে লক্ষ্য করে এগিয়ে যাবে পিহু, এবং খুব শীঘ্রই আমরা দেখতে পাবো বৃষ্টি বাড়ি গিয়ে প্রমাণস্বরূপ হাতে নাতে ধরে ফেলবে সোমেন্দাকে পিহু আর ঋষি। এবার পিহুর পাশে ঋষিকেই দেখতে পাবো আমরা, তার কারণ ঋষিও খুব ভালো করে জানেন সোমেন্দা ছাড়া এরকম জঘন্য কাজ এবং খারাপ কাজ আর কেউ করতে পারে না। আগের বার যে টাকাটা সোমেন্দা চুরি করে এত বড় কাহিনী ঘটিয়েছে, সে এবার টাকা চুরি করবে না তার তো কোনো গ্যারেন্টি নেই এবং মানেও হয় না। ঋষির মনেও প্রশ্ন হবে এবং কৌতূহল হবে, এবং প্রশ্নের উত্তর খুঁজতে সোমেন্দাকে ধরতে পিহুর সাথে ঋষি হাতে হাত মেলাবে, এবং ঋষি ও পিহু সোমেন্দাকে ধরে ফেলবে। সব বন্ধুরা, তোমরা কি চাও, যে সোমেন্দাকে এবার ধরে ফেলুক বা ধরা পড়ুক? সব কমেন্টে জানাতে ভুলবেন না।